তিন পলা তেল দিচ্ছি, এবার মাছটা আমি একটু দিয়ে দেবো। নমস্কার, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি, শুধু আমার একটু শরীরটা খারাপ, মানে একটু আনইজি ফিল লাগছে, আর ঘুম পাচ্ছে, রাত্রে ঘুম হয়নি ভালো, কেন জানি না পা দুটো কেমন জ্বালা জ্বালা করছিলো, ওই জন্যে রাত্রে ভালো ঘুম হয়নি। যখনই ঘুম আসছে তখনই পা দুটো জ্বালা জ্বালা করছিলো, ওই জন্যে ঠিক মতো করে ঘুম হয়নি, ওই জন্যই সকাল থেকে খালি ঘুম পাচ্ছে। কখন তাড়াতাড়ি কাজ করে আর রান্না টান্না করে কাজ করে যে কখন ঘুমাবো শুতে যাবো, সেই জন্য চোখ দুটো জুড়িয়ে আসছে আমার। তো আজকে আমি বিশেষ কিছু রান্না করি নিত, তো আজকে আমি আপনাদের একটা সুন্দর একটা সুস্বাদু রেসিপি দেখাবো, চারা রুই কুরকুরে করে কীভাবে ভাজা যায়। চারা রুই ভাজা দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগবে, তো আমি আজকে দেখাবো চারা রুই ভাজা। মাসিপু শুয়ে আছে, ওর শরীরটা মোটামুটি ভালো আছে, কিন্তু ওর পায়খানাটা একটু কষা হচ্ছে, ওই জন্য ওকে আজকের মাংস দেওয়া হবে না, আজকে ওকে দই দিয়ে ভাত দেবো, টক দই দিয়ে ভাত দেবো। যদিও বৃষ্টি হচ্ছে তাও পেটটা ওর গরম গরম আছে, ওই জন্য আজকে টক দই দিয়ে ভাত দেবো, আর একটু বরবটি আর গাজর, নাহলে বিনস আর গাজর সিদ্ধ করে দেবো। সিদ্ধ করে ওতে একটা ছোট্ট দেখে আলু দেবো, আলু দিয়ে সিদ্ধ করে তার সাথে দই দিয়ে মেখে ভাতটা দেবো, সবজিটাও খাওয়া হয়ে যাবে, আর টক দই দিয়ে ওকে আজকের ভাত দেবো। এমনিও শরীর মোটামুটি ঠিক আছে, সকালে রুটি খেয়েছে, পাকা কলা খেয়েছে। তো আজকে আমি রান্না হয়ে গেছে, আজকে আমার রান্না হয়েছে চারা রুই মাছ ঝিঙে দিয়ে ঝোল, বলেছিলাম ঝিঙে দিয়ে ঝোল করব, তো ঝিঙে দিয়ে ঝোল করেছি, আর এটা হচ্ছে পটল চিংড়ি, এই দুটো তরকারি আজকের হয়েছে, আজকে বিশেষ কিছু হয়নি। আর আমি দেখাবো আজকে মাছ, এই মাছ ভাজাটা আমি গোয়াতে গিয়ে খেয়েছিলাম, তবে ওটা চারা রুই ছিল না, ওখানে চারা রুই পাওয়া যায় না, ওরা ম্যাকরেল মাছটা এইভাবে ভেজেছিল, তো আমি সেইভাবে চারা রুইটা ভাজবো। তো আসুন দেখি চারা রুইটা কীভাবে ভাজবো। আমি দুটো চারা রুই নিয়েছি, এই দুটো আমি মাঝখান দিয়ে একটু ফালা ফালা করে কেটে নিয়েছি, কেননা এতে তেল মশলা ঢুকবে তার জন্য, আর আমি নুনটা আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম, যাতে নুনটা মেখে রাখলে ভেতরে নুনটা ঢোকে আর জলটাও কেটে বেরিয়ে যায়। এই যে এতটা জল বেরিয়ে গেছে, আমি এবার এই মাছগুলোতে নুন মাখানো হয়ে গেছে, এবার হলুদ আর শুকনো লাল লঙ্কার গুঁড়ো মাখাবো। তো প্রথমে আমি হলুদটা মাখাবো, হলুদ মাখানো হয়ে গেছে, আর নুনটা আগে মাখানো ছিল, হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এবার শুকনো লঙ্কার গুঁড়োটা মাখাবো, শুকনো লঙ্কার গুঁড়ো মাখালে টেস্ট হবে, ঝাল ঝাল খেতে খুব ভালো লাগবে। শুধু লাল লঙ্কা আর হলুদ আর নুন দিয়ে মাছটা মেখে নিলাম, একটু লঙ্কার গুঁড়ো একটু মাথার মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে খেতে খুব ভালো লাগবে। মাছ দুটো মাখা হয়ে গেছে, এইবার আমি একটু পোস্ত দেবো, এতে পোস্ত নিয়েছি, পোস্তটা দিলে খুব টেস্ট হয়, আর পোস্তটা আমি বলে দিচ্ছি, পোস্তটা কিন্তু দিলে তেলের মধ্যে ছেড়ে যাবে, ওই জন্য আগে পোস্তটা প্রথমে এরকম করে দিয়ে নিলাম, পোস্তটা ভাজা ভাজা হলে খুব ভালো লাগে খেতে। পোস্তটা আগে দিয়ে নিয়েছি, এইবার আমি এতে সুজি দেব, ওরা সুজি দিয়ে করে, আমি গোয়াতে খেয়েছিলাম, ওরা পোস্ত টোস্ত কিছুই দেয় না, সুজি দিয়ে মাছটাকে ভাজে, খুব বেশি করে সুজি দেয়। আমি এবার সুজিটা দেবো, সুজিটা একটা আঠার কাজ করবে আর পোস্তটাও নষ্ট হবে না, পোস্তটা ঝরে যাবে না সুজিটা দিলে। আমি এবার সুজিটা ভালো করে মেখে নেব,
সুজিটা ভিজে গেলে একটু আঠার কাজ করবে, আর পোস্তটা ঝরে যাবার ভয় থাকবে না। এই পিঠটা এবার একটু পোস্তটা দিয়ে সুজিটা দিয়ে দিলাম। গোয়াতে যখনই মাছ ভাজে সবসময় এই সুজি দিয়েই ওরা মাছটা ভাজে। এই মাছটা এবার এই দিকটা দিয়ে দিলাম, সুজি দিয়ে দিলাম এটাতেও। সুজি আর পোস্ত আমার মাখা হয়ে গেছে মাছটা। আমি এবার গ্যাসটা অন করে দিয়ে ফ্রাই প্যানে তেল গরম হতে দেবো। আমি তাওয়াতে তিন পলা তেল দিয়েছি, তেলটা একটু বেশি দিতে হবে, মাছটা ভাজতে গেলে একটু কুড়কুড়ে করে ভাজা হবে, ওই জন্য খুব বেশি তেল দেইনি, তিন পলা তেল দিচ্ছি। এবার মাছটা আমি একটু দিয়ে দেবো। এইভাবে লো ফ্লেমে মাছটাকে ভাজবো। মাছটা আমি লো ফ্লেমে দু মিনিট ধরে এক সাইড আগে ভেজে নেব, তারপর দু মিনিট পরে উল্টে দিয়ে আর এক সাইড দু মিনিট ধরে ভাজবো। ভেজে নিয়ে আবার ফের উল্টে দিয়ে লো ফ্লেমে এক মিনিট এদিক ভাজবো, এক মিনিট ওইদিকে ভাজবো। এইভাবে এদিক ওদিক করে কুড়কুড়ে করে মাছটাকে ভেজে নেব। তো আমার দু মিনিট হয়ে গেছে, আমি একটু ওই দিকটা উল্টিয়ে দেবো। আমার একটু পোস্ত আর সুজি মাখা রয়েছে, এটাই মাছের যেগুলো ফালা ফালা করে কেটে নিয়েছি ওর মধ্যে একটু ঢুকিয়ে দেবো। যেহেতু ফাঁটা হয়ে গেছে আর মশলাটা রয়ে গেছে, এটা আর ফেলে দেবো না, এটার মধ্যে ভালো করে চেপে চেপে ঢুকিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। আমি লো ফ্লেমে মাছটা লো ফ্লেমে ভাজতে থাকবো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আজকের দিনে খিচুড়ি খাওয়ার দিন, খিচুড়িটা খুব ভালো লাগবে দেখাচ্ছি। আকাশ একদম অন্ধকার করে আছে, আমরা এই পুকুরের দিকে আসলে বুঝতে পারি যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে, আর আমরা ওই দিকটা থাকলে বোঝাই যায় না। বৃষ্টি হচ্ছে বলে গাছগুলোর চেহারা খুব সুন্দর, বর্ষার গাছ একদম ঘন ঘটা, সবুজে ঘন ঘন ঘটা। আঙুল গাছে কতদিনে আঙুল হয় জানি না, গাছটা হয়েছে সুন্দর, একটু রোগা রোগা মনে হচ্ছে, একটু মোটা না হলে মনে হচ্ছে আঙুল হবে না, আর আদৌ আঙুল হবে কিনা সেটাও জানি না। এই বৃষ্টির দিনে মচমচে মাছ ভাজা আর খিচুড়ি আরও বেশি ভালো লাগে, তা আমরা মচমচে মাছ ভাজা আর গরম ভাত খাবো কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা দিয়ে খুব মাছ ভাজা খেতে ভালো লাগে, তো আজকে আমরা কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজবো, মাছ ভে ভাজা দিয়ে ভাত খাবো। মাছটা দুই সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার একটু কাট করে দেবো, পেছন সাইডটা এইভাবে কাট করে দিয়ে ভাজবো, সব দিকটা পেটের দিকটা কাট করে দেবো, এই দিকটা কাট করে দিয়ে দিয়ে সব দিকটা কাট করে ভাজলে খেতে খুব সুন্দর হবে। এইভাবে দিলাম, দিয়ে একটু প্যানটা একটু নিচু করে দেবো, তেলটা যাতে এই দিকটা আসে, তেলটা যাতে এক সাইড হয়ে আসে, মাছটা যাতে ভাজা হয়। একটু কাট করে দিলাম, এই দিকটা ভেজে আবার পেটের দিকটা উল্টে দিয়ে এইভাবে ভাজবো, সব দিকটা সুন্দর করে ভাজতে হবে, তবেই খেতে ভালো লাগে। যে কোনো রান্না বা কাজ একটু সুন্দর পরিপাটি করলে সত্যি খেতে খুব ভালো লাগে, আর যেমন তেমন করলে কিন্তু কোনো দিন ভালো লাগবে না, আর যেমন তেমন করলে বেকার করা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না,
লাস্টে কেমন লাগবে যে এরকম করলাম এরকম একটা হবে। ওই জন্য কাজ যখন করতে হবে পরিপাটি করে কাজ করতে হবে। তো মাছটা আমি এদিক ওদিক করে ভেজে নেব। মাছটা ভাজতে দিয়ে দেখি আবার শিপুর দাদু কী নিয়ে আসলো। এক গাদা সবজি এনেছে, কাঁকরোল এনেছে, একদম তাজা সবজি, কাঁকরোল এনেছে এক গাদা, করলা এনেছে, পটল তো অনেকটাই এনেছে, 1.5 কিলো বোধ হয় পটল এনেছে। সবসময় টাটকা সবজি খেতে খুব ভালো লাগে, এক এক গাদা আনলি ফ্রিজে রেখে দিয়ে দিয়ে খেলে ভালো লাগে না খুব। এগুলো আবার সব ধুয়ে মুছে ফ্রিজে ঢোকাবো। দু কাজ বাড়ানো হয়ে গেল, একটু ধুয়ে ফ্যানের নিচে দিয়ে দেবো, আর মুছবো না, ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। মাছগুলো এবার দেখবো কেমন হয়েছে। আবার আমি এই দিকটা উল্টিয়ে দেবো, দেখুন কী সুন্দর এদিকটা ভাজা হয়েছে, সুন্দর ভাজা হয়েছে। আমি এবার পেটের দিকটা ভাজবো। এইভাবে পেটের দিকটা ভাজবো, এবার পেটের দিকটা সুন্দর করে ভেজে নেব। আর এই যে পোস্ত আর এগুলো আছে, অল্প সুজিগুলো আছে, আমি এইগুলো খুন্তি দিয়ে দিয়ে এক জায়গায় করে নিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যাতে খেতে ওর মধ্যে ঢুকিয়ে দিলে খেতে খুব সুন্দর হবে। ঢুকিয়ে দিলে তো যখন ভাজা হয়ে যাবে তখন আবার সুন্দর করে ঠিক এইভাবে কাত করে করে ভাজতে হবে। আমি প্যানটা আবার কাত করে দিলাম, দিয়ে আবার লো ফ্লেমে বেশ 2 মিনিট ধরে এইভাবে ভেজে নেব। এইবার আমার ভাজা হয়ে যাবে, কেন পিঠের দিকটা ভাজা হয়েছে, দুই সাইড ভাজা হয়েছে, এবার পেটের দিকটা একটু বেশি টাইম লাগবে, এইভাবে আমি ভেজে নেব। হয়ে গেছে আমার গোয়া স্টাইলের চারারুই ভাজা। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। এই মাছ ভাজাটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনি আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।